আজকে শাপলা টিভির দর্শকদের জন্য রয়েছে অবাক করার মতো একটি নিউজ। চলুন শুরু করা যাক। স্যান্ডেল দিয়ে সেলফি তোলা ছবিটি বছরের সেরা। স্মার্টফোন নেই বলে স্যান্ডেলের দিকে তাকিয়ে ভারতের 5টি শিশুর হাসি মুখে সেলফি তোলার একটি ছবি সেলফি অব দ্য ইয়ার হিসেবে বিবেচিত হয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম নিউজ 18। এতে বলা হয়েছে, খালি চোখে দেখলে মনে হবে এতে কিছুই নেই, এমনকি সেলফি তোলার ন্যূনতম উপকরণও নেই এই শিশুদের কাছে, কিন্তু তাদের হাতে থাকা স্যান্ডেলটি স্মার্টফোনের কাজ করেছে। গণমাধ্যমটির মতে ছবিটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু ছবিটি কোথা থেকে কে তুলেছেন তা জানা যায়নি। ছবিটি শেয়ার করেছেন বলিউড তারকারাও। ছবিটির বিষয়ে অনুপম খের লিখেছেন, কোনো জিনিস তখনই সেরা হয়ে ওঠে যখন কেউ তার মতো ভালো কিছু খুঁজে পায়। সুনীল শেঠি লিখেছেন, সুখ আসলে একটি মানসিক অবস্থা। অমিতাভ বচ্চন লিখেছেন, যথাযথ সম্মান দিয়েই বলছি, আমার মনে হচ্ছে ছবিটি ফটোশপ করা। মনে রাখতে হবে যে হাতে ধরা স্যান্ডেলটি বাচ্চাদের শরীরের অন্যান্য অংশের চেয়ে আলাদা। শাপলা টিভির সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের নিউজগুলো লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আরও নতুন নতুন নিউজ আপডেট পেতে শাপলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।